এইবার উনি দেখাবেন মোহন অপেরায় ওনার সতী তুলসীতে সেই বিখ্যাত চরিত্র দানব শঙ্খচূড়ের চরিত্র উনি করেছিলেন, সেই চরিত্রের কিছু অভিনয় অংশ। আমি যে চরিত্র করেছিলাম তখন আমার বয়স 42-43 হবে, এখন আমার বয়স 86 বছর বয়স, সুতরাং একটু মানিয়ে নেবেন, ভুল হতে পারে সংলাপ, উচ্চারণে ভুল হতে পারে, প্লিজ একটু মানিয়ে নেবেন। শঙ্খচূড় এই ঘটনাটা হচ্ছে ব্রহ্মকৈবর্ত পুরাণ থেকে নেওয়া সতী তুলসীর ঘটনা। সতী তুলসীর স্বামী ছিল শঙ্খচূড়। তো শঙ্খচূড় ধরাধামের অবস্থা দেখে সহ্য হল না, সে তখন তপস্যায় বসল, সাধনায় সে ব্রহ্মাকে তুষ্ট করে অমরত্ব লাভ করল আনকন্ডিশন। এই মাদুলি দিলাম, এই মাদুলি তোমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমর, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রীকে অসতী হতে হবে, তবেই তোমার মৃত্যু। তোমার স্ত্রী অসতী হবে এবং মাদুলি তোমার কাছ থেকে হরণ হবে, তখন তোমার মৃত্যু, তার আগে তোমাকে কেউ মারতে পারবে না, এই কন্ডিশন বলো তো তাই হবে। এইবার দেখলো সে তোমার দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, দেবতারা সব হেরে যাচ্ছে, তখন দেবতারা উপায় না পেয়ে তখন ওদের যে সর্বশক্তিমান উগ্রচণ্ডা কালী তাকে যে ধ্যানমগ্ন হয়ে আছে তাকে যে জাগালো, তার ধান ভাঙলো, বলে কি ওই যে এরকম শঙ্খচূড় বলে এক দানব খুব অত্যাচার করছে, আমরা টিকতে পারছি না, শিগগিরি এসো, তাকে তোমাকে মারতে হবে, মারতে হবে। তাই বলে হ্যাঁ, এটা ব্রহ্মা বিষ্ণুময় সবাই বলছে তোমাকেই যেতে হবে, তারা কেউ মারতে পারবে না। এইবার উগ্রচণ্ডা কলি আসছে, এদিকে শঙ্খচূড়ের কাছে খবর হয়ে গেছে উগ্রচণ্ডা আসবে ওকে মারতে, ও বলছে আসুক আমি তো অমর, আমাকে মারবে কি। এই উগ্রচণ্ড আসে, তখন যে যুদ্ধে উন্মত্ত হয়ে ঘোরাঘুরি করছে, তখন আনন্দে আত্মহারা হয়ে উগ্রচণ্ডাকে দেখবে, আমি ওইভাবে ধরতে পারবে, আপনি যদি ধরে বলেন তো আমি নিজে আমার হাত কাঁপবে। হ্যাঁ, দেখছে ঘুরেই উগ্রচণ্ডাকে দেখেছে, কে 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 তুমি, তুমি উগ্রচণ্ডাকালী এসো, তার আগে হে মাতা এই দানব শঙ্খচূড়ের প্রণাম গ্রহণ করো। নারায়ণী নমস্তে ময়ূর কুকুটবিতে মহাশক্তি ধরে নাকে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে সন্নে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে দানব শঙ্খচূড়ের সহস্র প্রণাম গ্রহণ করো, দেবতাদের সাধনায় তুষ্ট হয়ে দানব ধ্বংস করতে ছুটে এসেছ, এসো, এই চেপে গেছে, এসো উগ্রচণ্ডা শক্তিশালী শঙ্খচূড় তোমাকে সাদরে যুদ্ধে আহ্বান করছে, বলে যুদ্ধ আরম্ভ হল। 14 অর্থাৎ এক পক্ষ কাল ধরে যুদ্ধ চলেছিল, এক পক্ষ কাল পরে উগ্রচণ্ডাদের এত অমর, তখন উনি ধ্যান যোগে জানতে পারেন এ তো অমর,
দেবতা এরা কার সাথে যুদ্ধ করতে পাঠিয়েছে আমাকে? যে দেবতাকে খুব বকাবকি করলেন, হ্যাঁ নিজেরা বর দিয়ে তাকে, অমর বর দিয়ে তাকে আমার কাছে যুদ্ধ করতে পাঠিয়েছ, যা। উনি তো চলে গেলেন, আবার ধ্যানমগ্ন হলেন। এদিকে শঙ্করাচার্য ভাবলো যুদ্ধ করতে ত্যাগ করা মানে উনি তো রণভেঙ্গ দিয়ে চলে গেছেন, রণক্ষেত্র ত্যাগ করা মানে পরাজিত হওয়া। তখন সে আনন্দ, কোথায় তোমরা, কোথায় দেবতা, কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেখে যাও দেখে যাও, তোমাদের উগ্রচণ্ড কালী আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছে। দম ফুরিয়ে গেছে, দম 40 বছর হলে দমটা বিরাট থাকতো, পড়ে গেছে, এইখানেই শেষ হল। পরে অবশ্য শঙ্করাচার্যকে মেরে দিয়েছিল দেবতারা, বিষ্ণু মেরে দিল, আলাদা র্যাঙ্ক আছে, এই নাটকেই দেখানো হয়েছিল, এই শেষ হয়ে গেল। অসাধারণ, গায়ে কাটা দেওয়ার মতো। তাহলে 40 বছর আগে আপনি স্টেজে কি করেছেন, এখন আপনি যা দেখালেন সত্যি অসাধারণ।